জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে রিভিউ করতে চলেছি এবং আমাদের টপিক হচ্ছে জুওলজি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই টপিকে আমরা মূলত পর্বসমূহের আলোচনা করব এবং সেগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় কিছু ট্রিক্স দেখব। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের ক্লাস। আমরা আজকে পর্ব সমূহের আলোচনা করব। আমরা জানি যে প্রাণী জগতে মোট 9টি পর্ব রয়েছে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা এবং কর্ডাটাম। আমরা আজকে শুধুমাত্র 8টি পর্ব নিয়ে আলোচনা করব, কারণ কর্ডাটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত আরো আলোচনা করব। শুধুমাত্র আজকে আমরা এই 8টি পর্ব নিয়ে বৈশিষ্ট্য এবং সেখান থেকে যে কোশ্চেনগুলো আসছে, যেভাবে ইউনিভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা ইজিলি অ্যান্সার করতে পারি, সেটাই আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই আমাদেরকে এই সকল পর্বের যে অপর নামগুলো আছে সেগুলো জেনে নিতে হবে, কারণ যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে অপর নামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পরিফেরার যে অপর নাম সেটি হচ্ছে ছিদ্রাল প্রাণী, নিডারিয়ার ক্ষেত্রে সমুদ্রের ফুল, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে চ্যাপ্টাদেহী প্রাণী, নেমাটোডাই নলাকার প্রাণী, অ্যানিলিডাই অঙ্কুরিমাল প্রাণী, আর্থ্রোপোডার অপর নাম সন্ধিপদী প্রাণী, মলাস্কাকে আমরা বলতে পারি নরমদেহী প্রাণী বা কম্বোজ প্রাণী, একাইনোডারমাটাকে আমরা বলতে পারি কণ্টক প্রাণী, এবং কর্ডাটা নিয়ে তো আমরা পরে বিস্তারিত আলোচনা করবই। তাহলে চলো আমরা শুরু করি পরিফেরা দিয়ে। পরিফেরাতে আমরা যেই বই ফলো করি না কেন, সেই বইয়ে বেশ কিছু বৈশিষ্ট্য পাবো। যেমন সেখানে দেহপ্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত থাকবে, দেহ বহুকোষী হবে এবং সেখানে স্পিকিউল বা কোলাজেন থাকবে, দেহে বিশেষ নালিকাতন্ত্র থাকবে, কোয়ানোসাইট থাকবে এবং অসকুলাম স্পঞ্জসিল থাকবে। দেখো, এতগুলো বৈশিষ্ট্য আমাদের একত্রে মনে রাখা কিন্তু অত্যাধিক টাফ, তাই আমরা একটি কৌশল মনে রাখবো যেন আমাদের সবগুলো বৈশিষ্ট্য একবারে হয়ে যায়। আমরা যেই কৌশলটি মনে রাখবো সেটি হচ্ছে অস্টিন কৈল সে নাকি আসবে না। দেখো, এটি কিন্তু একটি ছন্দ, শুধুমাত্র এই ছন্দটি দিয়ে আমরা পরিফেরার সমস্ত বৈশিষ্ট্য মনে রাখতে পারি। কিভাবে মনে রাখতে পারি? দেখো, অস্টিনের জন্য আমরা মনে রাখতে পারি অস্টিয়া, অর্থাৎ পরিফেরায় অস্টিয়া আমরা দেখব যেটা অসংখ্য ছিদ্রযুক্ত। এরপর কৈল দিয়ে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো কোয়ানোসাইট, আমরা মনে রাখবো কোয়ানোসাইট। পরিফেরায় কোয়ানোসাইট কি? দেহে এই কোয়ানোসাইট নামক এক বিশেষ ফ্লাজেলা থাকবে যেটা এক বা একাধিক প্রকোষ্ঠ দিয়ে গঠিত হবে। এরপর সে দিয়ে আমরা মনে রাখতে পারি স্পঞ্জসিল, সে দিয়ে আমরা মনে রাখবো স্পঞ্জসিল। দেহের ভেতরে থাকে স্পঞ্জসিল নামে একটি প্রশস্ত গহ্বর, যা দেহের বাইরে অস্কুলার নামে একটি বড় প্রান্তিক ছিদ্রে উন্মুক্ত। এরপর আমরা না দিয়ে মনে রাখতে পারি নালীতন্ত্র। পরিফেরার ক্ষেত্রে আমরা নালীতন্ত্র দেখব এবং নালীতন্ত্র আমাদের কি কাজে লাগে? এই বিশেষ নালিকাতন্ত্র দিয়ে এর কিন্তু পরিপাক হয়। তাহলে দেখো, আসবে দিয়ে আমরা কি মনে রাখতে পারি? যেহেতু দন্তের স, সেহেতু আমরা মনে রাখব স্পিকিউ বা স্পঞ্জিন। আমরা এখানে স্পিকিউ বা স্পঞ্জিন মনে রাখতে পারি। পরিফেরার দেহে থাকবে স্পিকিউ বা কোলাজেন প্রোটিনের অনুরূপ এক ধরনের ফাইব্রাস প্রোটিনের তৈরি স্পঞ্জিন বা উভয়ের সহযোগে যেটি গঠিত হবে। তাহলে দেখো, আমরা খুব সহজেই এভাবে পরিফেরার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। তাহলে আমরা এবার দেখব নিডারিয়ার বৈশিষ্ট্য। যেমন আমরা পরিফেরার ক্ষেত্রে বিভিন্ন রকম বৈশিষ্ট্য পেয়েছি, আমরা নিডারিয়ার ক্ষেত্রেও বিভিন্ন রকমের বৈশিষ্ট্য পাব। এটিকে আমরা মনে রাখব আরেকটি ছন্দ দিয়ে, অন্তুর দোস্ত মেসি নিডো পান করে। এটি দিয়ে আমরা খুব সহজেই নিডারিয়ার যেই বৈশিষ্ট্য আছে তা মনে রাখতে পারি। দেখো, অর সাহায্যে আমরা মনে রাখতে পারি ওরিও
প্রতিসম অর্থাৎ নিডারিয়াতে আমরা ওরিও প্রতিসমতা দেখব। দোস্ত দিয়ে আমরা মনে রাখতে পারি দ্বিস্তরি অর্থাৎ নিডারিয়া সমূহ মূলত হয় দ্বিস্তরি, মেসি দিয়ে আমরা মেসোগ্লিয়া মনে রাখতে পারি। এখানে দ্বিস্তরে আমরা মেসোগ্লিয়া দেখব এবং নিডো দিয়ে আমরা নিডোসিল এবং নিডো ব্লাস্ট মনে রাখতে পারি, নিডো ব্লাস্ট। এবং পতে আমরা মনে রাখতে পারি পলিপ এবং প্রবাল, একে আমরা প্রবালে মূলত পেয়ে থাকি। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে এখান থেকে কি টাইপের কোশ্চেন আসে। দেখো এখানে আমাদের যে প্রথম কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে কোয়ানোসাইট কোন পর্বে পাওয়া যায়। আমরা আগেই দেখলাম যে কোয়ানোসাইট মূলত পাওয়া যায় পরিফেরাতে। এরপর রয়েছে পরিফেরা পর্বের প্রাণী দেহে পানি প্রবেশ ও বের হওয়ার ছিদ্রপথ কি, দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অস্টিয়া ও স্পঞ্জিন। সমুদ্রের ফুল নামে কোনটি পরিচিত? আমরা আগেই বলেছি যে আমাদের বিকল্প নাম অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো সমুদ্রের ফুল নামে পরিচিত নিডারিয়া। মেসোগ্লিয়া কোথায় দেখা যায়? মেসোগ্লিয়া মূলত দ্বিস্তর বিশিষ্ট প্রাণীতে দেখা যায়, আর আমরা জানি যে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী হচ্ছে নিডারিয়া। এবার আমরা অন্য পর্বগুলোর বৈশিষ্ট্য দেখে নিই। আমরা পরিফেরা এবং নিডারিয়ার মতো প্লাটিহেল মিনথিসেরও বৈশিষ্ট্য মনে রাখবো একটি ছন্দ দিয়ে। ছন্দটি হচ্ছে তৃষা আর শিখা পারবে না সিন করতে। এবার আমরা এইগুলো দিয়ে কি বোঝাই তা দেখে নিই। তৃষা এখানে ত্রি দ্বারা মূলত বোঝায় ত্রিস্তরী, দন্তেস্ব দ্বারা বোঝায় সিলোমবিহীন অর্থাৎ এখানে সিলোম নেই, এবং শিখা দ্বারা বোঝাবে শিখাকোষ। এটি অনেক গুরুত্বপূর্ণ প্লাটিহেল মিনথিসের ক্ষেত্রে, এই বৈশিষ্ট্য শুধুমাত্র দেখা যাবে। পা দিয়ে আমরা প্যারেন্ট কাইমা বোঝাতে পারি। প্যারেন্ট কাইমা হচ্ছে একটি কোষ যেটি আমরা প্লাটিহেল মিনথিসে দেখি। এবং সিন দিয়ে আমরা সিনসাইসিয়াল সিনসাইসিয়াল টেগুমেন্ট বোঝাই, যেটা আমরা প্লাটিহেল মিনথিসে দেখে থাকি। তাহলে এভাবে আমরা খুব সহজেই এটি দিয়ে প্লাটিহেল মিনথিসের যে বৈশিষ্ট্য সেগুলো মনে রাখতে পারি। এবার আমরা পরবর্তী পর্বে চলে যাই। আমাদের যে পরবর্তী পর্ব সেটি হচ্ছে নেমাটোডা। নেমাটোডার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো সংশয় কেটে দীপা শিউল গেল, এটি আমাদের ছন্দ। এটি দিয়ে আমরা নেমাটোডার যে বৈশিষ্ট্য সেগুলো খুব সহজে মনে রাখতে পারি। এখানে আমরা মনে রাখবো রক্ত সংবহন ও শ্বসন থাকবে না, রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র নেই। শুধুমাত্র এই পর্বের ক্ষেত্রে আমরা দেখব রক্ত সংবহন ও শ্বসন তন্ত্র থাকবে না। এরপরে আমরা দেখব কিউটিকল, যেটি এই পর্বের মেইন বৈশিষ্ট্য। টতে আমরা দেখব টিউব। দীপার ক্ষেত্রে আমরা দেখব দ্বিপার্শ্বীয় প্রতিসম, এবং শিউলের ক্ষেত্রে আমরা দেখব শিউরো সেলিমেট অর্থাৎ ছদ্ম। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে নেমাটোডার। এবার এখান থেকে কিভাবে কোশ্চেন আসে তা আমরা দেখে নিই। রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র নেই, আমরা আগেই বলে এসেছি প্লাটিহেল মিনথিসের। এরপর দেখো কিউটিকল কোথায় উপস্থিত। আমরা আগের ছন্দেই দেখেছি যে কিউটিকল উপস্থিত মূলত নেমাটোডাতে। নলের ভেতর নল অর্থাৎ টিউব উইদিন এ টিউব, যেটা বৈশিষ্ট্য হচ্ছে নেমাটোডার। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। সিউডোসিলিমেট কোথায় থাকে? আমরা দেখেছি সিউডোসিলিমেট বা ছদ্মসিলিমেট থাকে মূলত নেমাটোডার ক্ষেত্রে। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এই সবগুলো কোশ্চেনই কিন্তু আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এবং মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এসেছে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা নেক্সট পর্বগুলো দেখে নিই। দেখো এবার আমাদের নেক্সট পর্ব হচ্ছে মলাস্কা।
মলাস্কাতেও আমরা একটি ছন্দ মনে রাখবো। ছন্দটি হচ্ছে হিমুর, মামা, অর্ধেক। এখান থেকে হ্রস্বই কার দিয়ে আমরা বুঝাতে পারি হিমোসিল এবং হিমোসায়ানিন। এবং আবার দেখো ম দিয়ে আমরা এখানে বুঝাতে পারি মাংসল এবং ম্যান্টল। আবার এখানে কিন্তু আমরা রেডুলা দেখব, যেটা মলাস্কার প্রধান বৈশিষ্ট্য। আবার অ দিয়ে আমরা বুঝাতে পারি অর্ধমুক্ত সংবহন, যেটা এখানে মেইন বৈশিষ্ট্য। তাহলে দেখো এভাবে আমরা খুব সহজেই মলাস্কার বৈশিষ্ট্য সমূহ মনে রাখতে পারি। আমাদের নেক্সট পর্ব হচ্ছে অ্যানিলিটার। অ্যানিলিটার ক্ষেত্রেও আমরা একটি ছন্দ মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে দীপা, বাসে, সিট, না, পে, ট্রাকে, গেল। দেখো এখান থেকে আমরা কি কি বুঝি, দ্বিপার্শ্বীয়, প্রতিসম, এবং ব দিয়ে আমরা বুঝি বদ্ধ, রক্ত, সংবহন। সিট দিয়ে আমরা বুঝি সিটা বা প্যারাপোডিয়া। না দিয়ে আমরা বুঝি নেফ্রিডিয়া। এবং ট্রাক দিয়ে আমরা বুঝি ট্রোকোফোর। তাহলে দেখো এভাবে আমরা অ্যানিলিটাও মনে রাখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন কিভাবে আসে দেখে নিই। দেখো আমাদের প্রথম প্রশ্ন, অর্ধমুক্ত সংবহন কোথায় দেখা যায়। অর্ধমুক্ত সংবহন মূলত দেখা যায় মলাস্কাতে, যা আমরা ছন্দের সাহায্যে দেখে নিলাম। প্যারাপোডিয়া কোথায় থাকে, প্যারাপোডিয়া মূলত থাকে অ্যানিলিডাতে। ট্রোকোফোর কোথায় থাকে, ট্রোকোফোর থাকে অ্যানিলিডাতে। এবং ইউ আকৃতির পৌষ্টিক নালী কোথায় পাওয়া যায়, পাওয়া যায় মলাস্কাতে। তাহলে এভাবে আমাদের ইউনিভার্সিটি এবং মেডিকেলে এখান থেকে কোয়েশ্চেন আসে। তাহলে আমাদের বাকি যে দুইটি পর্ব আছে সেগুলোর ছন্দ এবং সেখান থেকে কিভাবে কোয়েশ্চেন আসে আমরা দেখে নিই। এবার আমরা দেখে নেব যে আর্থপোড়াতেও আমরা একটি ছন্দ মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে হিমু, টাস্কি, খেলো। এই ছন্দ থেকে কিন্তু আমরা আর্থপোড়ার যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো খুব সহজে মনে রাখতে পারি। হিতে হিমোসিল, ম দিয়ে আমরা মনে রাখতে পারি। এবার আরেকটি ছন্দ দিয়ে আমরা আর্থপোডার বৈশিষ্ট্য সমূহ মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে হিমু, টাস্কি, খেলো। এখানে হ দিয়ে আমরা মনে রাখতে পারি হিমোসিল এবং হিমোসায়ানিন, যেটা আর্থপোডার মূল বৈশিষ্ট্য। এরপরে মালপিজিয়ান নালিকা, যেটা শুধুমাত্র আর্থপোডাতে দেখা যায়। মালপিজিয়ান নালিকা মূলত এদের রেচন তন্ত্র। ট দিয়ে আমরা মনে রাখতে পারি ট্যাগমাটা। এবং ক দিয়ে আমরা মনে রাখতে পারি কিউটিকল। তাহলে দেখো এভাবে আমরা আর্থপোডার বৈশিষ্ট্য এই ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে মালপিজিয়ান নালিকা পাওয়া যায় মূলত আর্থপোড়াতে, হিমাল পেরিহিমাল পাওয়া যায় একাইনোডারমাতে, হিমোসিল পাওয়া যায় আর্থপোড়ার ক্ষেত্রে, এবং পানির সংবহন তন্ত্র পাওয়া যায় একাইনোডারমাটার ক্ষেত্রে। এই কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সালে এসেছে। তাহলে এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ইউনিভার্সিটির ক্ষেত্রে কোয়েশ্চেন রিপিট হয়। আজকে আমরা জুওলজি প্রথম অধ্যায় নিয়ে যে সকল পর্বসমূহ ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা কর্ডাটা এবং আরো যেই টপিকগুলো আছে আমাদের ইম্পর্টেন্ট সেগুলো নিয়েও আলোচনা করব। তাহলে সেই সকল ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।